আসসালামু আলাইকুম দর্শক, কুকিং স্টুডিওর আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে গতানুগতিক যে মাছ ভর্তা আছে তার থেকে একটু ভিন্ন ধর্মী ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন তাহলে দেখে নেই এই স্পেশাল মাছ ভর্তার রেসিপি। মাছ ভর্তার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিব। এর জন্য একটা প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো রান্না করার সয়াবিন তেল নিয়েছি। এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি। আমি রুই মাছ ব্যবহার করছি, আপনারা পছন্দের যে কোনো বড় মাছ নিতে পারেন। আমি 1/4 চা চামচ হলুদ মরিচ আর সেই সাথে 7 মতো লবণ দিয়ে মাছের টুকরোগুলোকে মেখে নিচ্ছি। এবার তেলে মাছগুলোকে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে এবং অপোজিট সাইডটাও ভালোভাবে ভেজে নিতে হবে, ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এবং একটু ঠান্ডা হলে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ওই একই প্যানের মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো ভেজে নিচ্ছি। আমি নিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ, আর আমি কাঁচামরিচ নিচ্ছি 7 মতো। আমি প্রেফার করব এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করতে, আর যদি কাঁচামরিচ দিয়ে করেন তাহলে পেছনটা একটু কেটে দিবেন, এতে করে কাঁচামরিচটা ভাজার সময় আর ছিটে উঠবে না। আর যদি কেউ শুকনো মরিচ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে শুকনো মরিচটাকে পেঁয়াজ আর রসুনের সাথে না ভেজে আলাদা তারপরে ভেজে নিতে হবে। সব কিছুকে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। যখন এই টাইপের পোড়া পোড়া দাগ টাইপের হবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এই ভর্তাটায় ধনিয়া পাতাটা প্রয়োজনের থেকে অন্যান্য ভর্তার থেকে একটু বেশি দিতে হয়। ধনিয়া পাতাটা দেওয়ার পরে একেবারে নরম করে ফেলা যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ভাজতে হবে। এবং যখন ধনিয়া পাতাটা একটু কমে আসবে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মাছটাও কিন্তু লবণ দিয়েই ভেজেছিলাম। এখন এই সব কিছুকে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই কাটা বেছে রাখা মাছ। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। আমি আস্ত জিরা শুকনা তাওয়াতে টেলে সেটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আর সেখান থেকেই আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি। 1 ফালি লেবুর রস দিচ্ছি, প্রায় 1 চা চামচের মতো হবে। আর সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচ। ভর্তা আসলে এমন একটা খাবার যে নিজের স্বাদ অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়। আমি জাস্ট আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে একটা ধারণা দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। এবার সব কিছু মাখানো হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আশা করি এই ভর্তাটা ট্রাই করবেন। আজকে আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। খুব জলদি অন্য রেসিপি নিয়ে হাজির হব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।